হিলি সীমান্ত দিয়ে শুরু হবে ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল। শনিবার দুপুরে হিলি সীমান্তে রেল প্রকল্পের কাজ পরিদর্শন করেন উত্তর পূর্ব রেলের কনস্ট্রাকশন বিভাগের জেনারেল ম্যানেজার সতীশ কুমার পাণ্ডে। তিনি এই রেল প্রকল্প নিয়ে বৈঠক করেন বিএসএফ এবং বাংলাদেশের রেল কর্তাদের সঙ্গে। সেখানে মূলত আলোচনা হয়েছে হিলিতে আন্তর্জাতিক স্টেশন কোথায় হবে, কিভাবে বাংলাদেশের রেললাইনের সঙ্গে ভারতীয় রেললাইন সংযুক্ত হবে এই বিষয় নিয়ে। এছাড়াও এদিন রেলকর্তা সতীশ কুমার পাণ্ডে পরিদর্শন করেন বালুরঘাট রেল স্টেশনের সংস্কারের কাজও। প্রথম পর্যায়ে শুরু হয়েছে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম ও পার্কিং এর কাজ। বালুরঘাট স্টেশনে সংস্কারের কাজ খতিয়ে দেখার পাশাপাশি তিনি বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণ প্রকল্পের কাজের কতটা অগ্রগতি হয়েছে সেটাও জেনে নেন আধিকারিকদের কাছ থেকে। বালুরঘাট সে হিলি তক এক নই লাইন কা কাম পহলে স্যাংশন হুয়া থা, বীচ মে উস কাম কো রোক দিয়া গয়া থা, ফির সে দুবারা ইসকো শুরু করনে কা আদেশ মিলা হ্যা। তো অভি পহলে ফেজ মে কুছ পহলে জো কাম হুয়া থা পুরানে ব্রিজেস কো, আধে জো ব্রিজ অধুরে ছুট গয়ে থে উসকো অভি পুরা করনে কা কাম লোগ শুরু কর রহে হ্যা। বাকি জমিন অধিগ্রহণ কে লিয়ে রাজ্য সরকার কো হাম লোগো নে আপনা আবেদন দে দিয়া হ্যা। जब जमीन मिल जाएगी तो उसके आगे की फिर बाकी कार्रवाई होगी। अभी पहले इनिशियली जब काम शुरू हुआ था तो कुछ ब्रिजेज आधे अधूरे छोड़ दिए गए थे, फिलहाल हम लोग उसी को केवल पूरा कर रहे हैं। बाकी का काम शुरू होगा जब जमीन मिल जाएगी। इस विषय हम खूब ही उत्साहित कारण हमारे जगह जो रेल है प्रचुर डेवलप है এবং এখানকার মানুষজনের অনেক উপকার হবে, আমাদের জায়গার দামও বেড়ে যাবে প্রচুর, আর পরবর্তীতে আমরা বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারবো, অনেক সুবিধা হবে, আর যত তাড়াতাড়ি হয় ততই ভালো। মানে এই একটা ডিলে হচ্ছে জন্যে রেল লাইন তো যাচ্ছে, সেখানে কি আপনার জমি পড়েছে? হ্যাঁ, আমার জমি পড়েছে সামনে, এখানে একটু পড়েছে 2 শতক মতো, আর আমাদের আদি বাড়ি আছে মাঠের, ওই মাঠটা এখন আছে ওইখানে পড়েছে, ওটা প্রায় 4.25 শতক। সরকার কি জমি গ্রহণ করেছে আপনাদের? আমাদের কাগজপত্র সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার টাকা দেওয়াই বাকি, এবার টাকাটা দিলেই শুরু হয়ে যাবে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।